নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে এই ভিডিওতে স্বাগতম জানাই। বন্ধুরা, একেবারে লেটেস্ট একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু চলে এসেছি, যেক্ষেত্রে হবে না কোনো এন্ট্রান্স এক্সাম। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত তথ্যের জন্য। পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ। রাজ্য সরকারের অধীন পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোনো রকম পরীক্ষা ছাড়াই ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ পদগুলি হলো মাইন্স ম্যানেজার, সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট মাইন ম্যানেজার, ব্লাস্টিং অফিসার, ওয়েলফেয়ার অফিসার, সার্ভেয়ার, ওভারম্যান এবং অফিস এক্সিকিউটিভ। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা: মাইনিং ইঞ্জিনিয়ারিং, সার্ভে ইঞ্জিনিয়ারিং বিষয়ের ডিগ্রি, ডিপ্লোমা, এছাড়া স্নাতক, স্নাতকোত্তর, MBA পাস করা থাকলেও আবেদন করা যাবে। আবেদনকারীর পদ অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। এখানে বন্ধুরা, আপনারা যে কয়টি পদ দেখতে পাচ্ছেন সেই পদ অনুযায়ী কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতাগুলি, তো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করার সময় দেখে নেবেন যে আপনি যে পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেই পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতাটা প্রয়োজন। উল্লেখ্য, শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট কাজের অভিজ্ঞতাও থাকতে হবে, তবে কমপক্ষে 1 বছর, 3 বছর ও 10 বছরেরও অভিজ্ঞতা প্রয়োজন, কিন্তু সেটিও অবশ্য পদ অনুযায়ী। বন্ধুরা, বেতন এক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 82,000 টাকা এবং সর্বনিম্ন 33,000 টাকা। বয়স 2021 আগস্ট অনুযায়ী সর্বোচ্চ 45 বছর। নিয়োগ পদ্ধতি: ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। সেজন্য বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে আলাদা করে কোনো আবেদন করতে হবে না, শুধু আপনাকে আবেদনপত্রটি ডাউনলোড করে নিয়ে ইন্টারভিউয়ের দিন ডকুমেন্টসের সাথে সাথে আপনাকে কিন্তু ফর্মটিও নিয়ে যেতে হবে এবং সেটি যথাযথভাবে সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। ওয়াক ইন ইন্টারভিউয়ের তারিখ: মাইন ম্যানেজার, সেফটি অফিসার, ব্লাস্টিং অফিসার এবং ওয়েলফেয়ার অফিসার পদের জন্য সেপ্টেম্বরের 20 তারিখে ইন্টারভিউ হবে এবং বাকি পদগুলির জন্য সেপ্টেম্বরের 21 তারিখে ইন্টারভিউটি হবে। ইন্টারভিউটির সময়সীমা বন্ধুরা সকাল 10 থেকে কিন্তু শুরু হয়ে যাবে এবং বন্ধুরা, এই ইন্টারভিউটি কিন্তু হবে কলকাতার বিদ্যুৎ উন্নয়ন ভবনে। সম্পূর্ণ ঠিকানাটি বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আবেদনপত্র এবং নিয়োগপত্র সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এবং বন্ধুরা, আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে গিয়েই খুব সহজে অফিসিয়াল নোটিফিকেশনটি এবং অফিসিয়াল যে নিয়োগপত্রটি আছে সেটি দেখতে পারেন এবং তার মধ্যেই ফর্মটি থাকবে, সেটিকে আপনারা ডাউনলোড করে ফিল আপ করে নেবেন এবং যেদিন ইন্টারভিউয়ে যাবেন আপনাদের ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করবেন এবং তার সাথে এই ফর্মটি আপনি কোন পদের জন্য অ্যাপ্লাই করছেন সেই অনুযায়ী ভালো করে ফিল আপ করে নিয়ে চলে যাবেন সকাল 10:30টার মধ্যে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশনটি পেয়ে যান। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আমাদের চ্যানেলের সমস্ত দর্শককে জানাই অনেক ধন্যবাদ। আশা রাখছি এভাবেই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরাও চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে সাহায্য করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।